অবশেষে কাদা ছোড়াছুড়ির পর্ব শেষ হলো। নায়িকা সুভাকে তালাক দিলেন তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হুসাইন। তিনি নিজেই খবরটি নিশ্চিত করেছেন। ইলিয়াস জানান, সুবাহা জীবন নিয়ে ভালো থাকুক, আমারটা নিয়ে আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। গত বছর 1 ডিসেম্বর তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন। এর কয়েকদিন পর সেটা প্রকাশ্যে আনেন, কিন্তু সুখবর প্রকাশ্যে আসার সঙ্গে উন্মোচিত হয় নানান বিতর্ক। এক মাসের মাথায় তাদের দাম্পত্যে ফাটল ধরে। বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে ইলিয়াসের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন সুবা। এমনকি ইলিয়াসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ইলিয়াস প্রথমে চুপ থাকলেও এবার পদক্ষেপ নিয়েছেন। তিনি গত 17 ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর 25, 26, 29, 35 ধারায় সুভাষ বিরুদ্ধে মামলা করেন।